একটা একটা ভদ্রলোক কেঁদে ফেলেছে, 15 বছর ওয়েট করছিলাম মিনাতে, একদম দেখতে এসেছি, প্রথম দিন চলছে, ভালো লাগছে এবং অসাধারণ হয়েছে। কেমন লাগছে প্রথম দিন প্রথম ট্রেনে উঠে? ফার্স্ট ডে ফার্স্ট মেট্রোতে এলাম আমরা। আমি এখন আপাতত আছি প্ল্যানেটে, কিন্তু এখানে কিন্তু টোটাল কনফিউশন, কারণ আমি এখান থেকে এখন যাব কবি সুভাষ থেকে রুগে। আচ্ছা, আমি এখান থেকে টিকিট তো কাটলাম, টিকিট কেটে টোকেন দেখিয়ে এখন নামবো নিচে। নিচে নেমে ওনারা যারা গার্ডরা যারা বলে দিলেন সেটা হচ্ছে নিচে নেমে আবার আমাকে ওই পাশে যেতে হবে, যে আবার ওপরে উঠে ওখান থেকে কবি সুভাষের মেট্রো ধরবো। চলো, এই জায়গাটা জাস্ট দেখো, দারুণ লাগছে কিন্তু। মানে পুরো স্প্ল্যানেড মেট্রো স্টেশনটা কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, মানে পুরো ভাবার বাইরে। সেদিক দিয়ে নেমে আমাকে আবার ওই দিকে এসকেলেটর দিয়ে ওপরে যেতে হবে, তারপরেই পাবো আমি মেট্রোটা। কনফিউশন হলো, কিন্তু এখানে প্রচুর গার্ডরা আছেন, ওনাদের জিজ্ঞেস করে নেবেন অবশ্যই, ওনারা কিন্তু সঠিক ইনফরমেশান দিয়ে আপনাকে গাইড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন আমাদের কবি সুভাষ যাওয়ার জন্য কিন্তু ধরতে হবে ব্লু লাইন, মানে ব্লু লাইন বলতে আগের সেই পুরনো লাইনটা যেটা ওদিকে দক্ষিণেশ্বর দমদম হয়ে আসছে সেটাতেই উঠতে হবে। আর যেহেতু প্রথম প্রথম বলে সবাই একটু কনফিউশনে ভুগছে, তো যাই হোক গার্ড করার জন্য এখানে প্রচুর মানুষজন আছেন। এসকেলেটর দিয়ে উঠে এখানে দেখো লেখাই আছে, কিন্তু এখানে স্যার কবি সুভাষ ব্লু লাইনের এখান দিয়ে আমাদের কিন্তু যেতে হবে। এখন আমি আছি কবি সুভাষ মেট্রো স্টেশনে, এখান থেকে বাইরে বেরিয়ে এই জায়গা দিয়ে না যে ঠিক পেছনে এরম পজিশনে ভেতরে চলে আসতাম। কবি সুভাষ থেকে রুবির যে লাইনটা সেটা হচ্ছে ওই দেখো আরেক ধাপ নিচে, এখান থেকে এবার যেতে হবে আমাদের নিচের দিকে। চলো তাহলে নিচে নেমেই দেখা যাক, অনেকটা বড় এরিয়া কিন্তু। তোমাদের স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো ট্রেন জার্নিটা কভার করেছি, আর আরেকটা ফার্স্ট ট্রেন জার্নির সাক্ষী হতে চলে এসেছি আমরা কবি সুভাষে। রুবি এটা দিয়ে প্ল্যাটফর্মটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। চলো, এখানে গাইড কিন্তু প্রচুর আছে, প্রচুর মানে গাইড করার জন্য আছে এখানে, গার্ডরা অনেকে আছেন, আপনারা কোনো রকম কোনো সমস্যা হলে কিন্তু ওনাদের জিজ্ঞেস করবেন, অবশ্যই জানিয়ে মানে ওনারা হেল্প করবেন। স্যার রুবি রুবি ইদার স্যার, ওকে থ্যাংক ইউ, ওকে। রুবি যাওয়ার জন্য আমরা এখান থেকে আবার এসকেলেটারে করে ওপরে উঠছি। স্প্ল্যানেড থেকে আমি কিন্তু একেবারে রুবি পর্যন্ত টোকেন নিয়ে নিয়েছিলাম, তা টোকেন ফি পড়েছিল 40 টাকা, তোমরা ডাইরেক্ট কেটে নিতে পারো, কারণ কবি সুভাষে নেমে আবার কাটার কোনো দরকার পড়বে না, স্প্ল্যানেড থেকে আসার পরে একেবারে রুবি পর্যন্ত কেটে নিতে পারো। এখানে কিন্তু মেট্রো অলরেডি দাঁড়িয়ে আছে। এক্সকিউজ মি, এটা কি রুবি 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 তো? চলো ফাইনালি আজ উঠে পড়েছি। আচ্ছা, আমরা আজকে কভার করব এই লাইনটা, কিন্তু যথেষ্ট ফাঁকা এখনো পর্যন্ত। যেমন স্প্ল্যানেটে দেখলাম আমরা, স্প্ল্যানেট থেকে যেটা হাওড়া ময়দান পর্যন্ত গেলাম ওখানে কিন্তু মানে মানুষজনের বেশ চাঞ্চল্য আমরা চোখে পড়ার মতন, বাট এই ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা, একদমই ফাঁকা, মানে মুষ্টিমেয় কয়েকজনই আছেন বাকি পুরোটাই ফাঁকা ওইখানে, কিন্তু ওই লাইনে কিন্তু মানে মানুষের চাঞ্চল্য দেখার চোখে পড়ার মতন। হাওড়া ময়দানের লাইনটা দারুণ, মানে প্রচুর ভিড়, আসারটাও যাওয়ারটাও। আপনারা কি কোনো কাজে নাকি জাস্ট প্রথম জাস্ট ঘুরতে? কেমন লাগছে প্রথম দিন প্রথম ট্রেনে উঠে? ও আচ্ছা, আপনারা ওকে ওকে ওখান থেকে কি আবার ব্যাক করে আবার অফিসে ঢুকে যাবো? আচ্ছা, আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে প্রথম দিন প্রথম ট্রেনে জার্নি করতে পেরে, একটা আলাদাই অনুভূতি, প্রতিটা মানুষ কিন্তু
সেই আনন্দ উদ্বেগে কিন্তু উঠেছেন এই ট্রেনে। বাট এই ট্রেনের কিন্তু লোক সংখ্যা যথেষ্ট কম, হাওড়া ময়দানের স্ট্যান্ড থেকে ওখানে কিন্তু চোখে পড়ার মতো ভিড় ছিল, এটাতে কিন্তু বেশ কম দেখাই যাচ্ছে। স্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতিটা লাইন যেটা গেছে সেটার কিন্তু ফার্স্ট স্টপেজ হচ্ছে সকাল 7টা থেকে ট্রেন টাইমিং, আর লাস্ট ট্রেন হচ্ছে রাত 9:45 পর্যন্ত। আর প্রতিদিন সপ্তাহের প্রতিটা দিন মেট্রো সার্ভিস থাকবে, শুধুমাত্র রবিবারের জন্য বন্ধ। আর যেটা আমাদের অরেঞ্জ লাইন মানে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মানে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত, সেটা শনি রবি দুদিনই মেট্রো সার্ভিস বন্ধ থাকছে। এবং এর ফার্স্ট ট্রেন হচ্ছে সকাল 9টা এবং লাস্ট ট্রেন হচ্ছে বিকেল 4:40 পর্যন্ত। আর আরেকটা লাইন যেটা পার্মানেন্ট লাইন চালু হয়েছে, আমরা সবাই সকলেই জানি গত 6 তারিখে তিনটে লাইন মেট্রো তিনটে লাইন কিন্তু উদ্বোধন হয়েছে, এবং আজ প্রত্যেক ওই তিনটে লাইনে কিন্তু কমার্শিয়াল লাইন আজ থেকে শুরু করা হচ্ছে। আর সেটা মাঝেঘাট থেকে যেটা চোখা তারাতলা পর্যন্ত লাইন পার্মানেন্ট লাইন আছে, সেটা কিন্তু শনি রবি দুদিনই সার্ভিস বন্ধ থাকছে মেট্রো। আর ওটার টাইমিং হচ্ছে সকাল 9:00 থেকে 3:35 পর্যন্ত লাস্ট ট্রেনের টাইম। কবি সুভাষ ছাড়ার পর স্টেশন ছাড়ার পর ফার্স্ট স্টপেজে ছিল সত্যজিৎ রায়। প্রতি 20 মিনিট অন্তর কিন্তু এই লাইনে ট্রেন আছে, যেমন স্প্ল্যানেড টু হাওড়া ময়দান হচ্ছে 15 মিনিট অন্তর ট্রেন, আর পিক টাইমে হচ্ছে 12 মিনিট অন্তর, এখানে কিন্তু 20 মিনিট অন্তর ট্রেন। এক্ষুনি দরজা বন্ধ হবে, এই হয়ে গেল। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো লাইনটাই কিন্তু ওপর দিয়ে গেছে, মাটি নিচ দিয়ে নয়, পুরো লাইনটাই গেছে ওপর দিয়ে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি স্টেশন। ট্রেন কিন্তু পুরো ফাঁকা, কারণ এটাই হচ্ছে লাস্ট স্টপেজ হেমন্ত মুখোপাধ্যায়। ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে, যেটা কিনা 6 তারিখে উদ্বোধন করা হয়েছিল। আজ তার ফার্স্ট কমার্শিয়াল রান, যাতে তোমরা আমার সাথে জার্নি করলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এবার এখন আমরা আবার এখান থেকে ব্যাক করব স্প্ল্যানেড পর্যন্ত। এটা দিয়ে এবার আমরা নিচে নামবো। ডাইরেক্ট দমদম, এখান থেকে কিন্তু ডাইরেক্ট দমদম পর্যন্ত টিকিট কেটে নিলাম। রুবি থেকে দমদম পড়লো 45 টাকা। এই যে আপনার নামটা কি? আমার নাম কি চ্যানেলের নাম? চ্যানেলের নাম বিএম ব্লগার 37। কেমন লাগছে আপনাকে এসে প্রথমবার? খুব ভালো লাগছে, প্রথম জার্নি করছি। ফার্স্ট আমি স্প্ল্যানেড থেকে যেটা হাওড়া ময়দান সেটা করে অলরেডি আসলাম, এসে কবি সুভাষ থেকে রুবি চলে এসেছে, এখন রুবি থেকে আবার ব্যাক করব। আর কত আনন্দ পাবলিক এর কত ফ্যাসিলিটি, এবং ওপেনিং ডে। হ্যাঁ অবশ্যই, ভালো লেগে যে পাবলিক, একটা ভদ্রলোক কেঁদে ফেলেছে, মানে 15 বছর একদম। আর এটা সব থেকে বড় কথা, এটা আমাদের গর্বের জায়গা, গর্বের জায়গা। আর সব থেকে বড় যেটা, ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার সেটা হচ্ছে আমাদের কলকাতাতে, এটা আমাদের গর্বের ছাড়া আর কিছু না, আমাদের গর্ব। এনাদের সাথে আলাপ বেশ ভালো লাগলো। আপনি প্রথম কেমন লাগছে? প্রথম দিন প্রথম
প্রথম দিন ট্রেন জার্নি করার একটা অনুভূতিই আলাদা। আজকে দিনে মনে হচ্ছে সর্ব থেকে নেমে গেলাম ভালো লাগে। ভবানী রোড থেকে ভবানী ভবানী সূত্র এখানে চলে এসেছে ভবানী পুর থেকে এসেছেন এখানে জাস্ট তাদের সূত্র না জাস্ট ট্রেনটাকে কভার করার জন্য ওদের কভার করার জন্য ঠিক আছে থ্যাংক ইউ আসি চলো আবার উঠবো আমরা উপরে কিন্তু এত এক্সাইটেড এসকেলেটারে উঠেও কিন্তু তর্স হয়েছে না আগে হেঁটে চলে যাচ্ছেন উনি ট্রেনটাকে কভার করার জন্য এখন আপাতত ট্রেন নেই এই মাত্র ট্রেনটা ছেড়ে গেল তোমাদের দেখালে আমি উঠেছিলাম তখন টিকিট কাটা হয়েছিল না এখন আশা করি আবার 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে 20 মিনিট পর আবার ট্রেন আছে প্রথম দিন চলছে ভালো লাগছে এবং অসাধারণ দারুণ লাগছে কিন্তু আর এইভাবে বেলুন দিয়ে সাজানো মানে প্রচুর কম যেহেতু প্রথম দিন হয়তো আস্তে আস্তে বাড়বে যেমন আমরা ওই লাইনে দেখেছিলাম বেশ চোখে পড়ার মতন এই লাইনে কিন্তু অতটা ভিড় নেই বেশ ফাঁকা কিন্তু ভালো লাগছে দেখো পুরো ট্রেনটা তোমাদের দেখাচ্ছি কভার করছি বেলুন দিয়ে সাজানো বলে বেশ আরও বেশি ভালো লাগছে দেখতে এই ট্রেনে এসে অনেকের সাথেই দেখা হচ্ছে এখানে সুরজিৎ দার সাথে দেখা হয়ে গেল আমি অনেক বড় ফ্যান তোমার ট্রেন ব্লগ সব দেখি অবশ্যই আমার নাম বিশাখা খুব ভালো লাগলো হ্যাঁ একদম আমি ওইটা করে এসেছি হ্যাঁ ওটা করে তারপরে এটাতে আসলাম ওটা করা হয়নি এখনো আমিও করে আসলাম এটাতে আর মাঝেরহাট ওইটা করা হয়ে গেছে এই লাইনটা বেশ ফাঁকা এখনো পর্যন্ত ওই লাইনটা ভালো ভিড় আছে হ্যাঁ ওটা করে তারপরে এটাতে এসেছি তো আমরা আবার ফিরে চলে আসলাম কবি সুভাষে তোমাদের কিন্তু অলরেডি আমি দুটো লাইন কভার করেছি আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর এবার কবি সুভাষ থেকে আমি রওনা দেব দমদমের দিকে তারপর বাড়ি এই মেট্রো স্টেশনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এই জায়গাটায় দেখো বিশাল বড় একটা মূর্তি বিশাল বড় করিডোর একটা আর এখানে যেমন লিফট চোখে পড়লো তেমন আছে কিন্তু প্রচুর প্রচুর এসকেলেটার আমার যেহেতু দমদম পর্যন্ত একেবারে টিকিট কাটা আছে তাই টিকিট কাটতে হবে না কিন্তু এখান থেকে লাইনটা যেহেতু আলাদা চেঞ্জ তো করতে হবে আমাদের ধরতে হবে এখন ব্লু লাইন আমরা এবার ব্লু লাইনের দিকে এগোবো ঠিক যেখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এবার সেখান দিয়ে এক্সিট করছি যখনই ট্রাভেল করবেন অবশ্যই গাইড জিজ্ঞেস করতে করতে অবশ্যই যাবেন কারণ এখানে রাস্তা কিন্তু প্রচণ্ড ঘুর থেকে রাস্তা আপনি জানালে কোথা থেকে কোথায় চলে যাবেন বুঝতেই পারবেন না এক জায়গায় যাওয়ার কথা আরেক জায়গায় পৌঁছে যাবে সুতরাং পুরোপুরি দেখে যাবেন আবার আমাদের উপরে এবার উপরে গিয়ে এখান থেকে দমদমের মেট্রো ধরে সোজা বাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর খুব ভীষণ ভালো লাগলো এরকম একটা সুন্দর জার্নির সাক্ষী হয়ে থাকতে নিজেদের আর প্রতিটা মানুষকে দেখলাম খুব 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 প্রচণ্ড এক্সাইটেড মানে যেমন বন্দে ভারত ফার্স্ট যখন মানে কমার্শিয়াল রান শুরু হয়েছিল সেই টাইমে মানুষের ভেতরে যে একটা আলাদা উত্তেজনা দেখেছিলাম প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল প্রত্যেকটা মানুষ প্রায় ভিডিও করছেন আজ কিন্তু ঠিক সেই দৃশ্যটাই আমার চোখে আজ ধরা পড়েছে